আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনি হয়তো এই টপিক নিয়ে ইউটিউবে শত শতবার সার্চ করছেন যে কিভাবে এইচডিআর ভিডিও বানাতে হয়। তো আপনি যখন কিভাবে এইচডিআর ভিডিও বানাতে হয় এই টাইটেল নিয়ে সার্চ করেন, তখন কিন্তু অনেক ভিডিও আপনার সামনে চলে আসে। তো এক্স্যাক্টলি সেখানে কিন্তু অনেকেই মানে সঠিক নিয়মে দেখাতে পারে নাই বা কিভাবে অরিজিনাল এইচডিআর ভিডিও তৈরি করতে হয় সেটা কিন্তু অনেকেই দেখাতে পারে নাই। তো আপনি হয়তো সকল ভিডিও ঘোরাফেরা করে এই ভিডিওতে ক্লিক করছেন, রাইট? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে অরিজিনাল এইচডিআর ভিডিও তৈরি করবেন, তাও আবার আপনার হাতে থাকা ফোন দিয়ে এবং ক্যাপকাট অ্যাপস দিয়ে। এমন একটি সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো যে সিস্টেম অর্থাৎ যে সেটিংসটি আপনি জানলে একদম সহজে আপনি এক ক্লিকে এইচডিআর ভিডিও তৈরি করতে পারবেন। সো এক্স্যাক্টলি আপনি এখন দেখলে বুঝতে পারবেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আসলে এইচডিআর ভিডিওগুলো তৈরি করে, মানে কিভাবে আসলে এইচডিআর ভিডিওগুলো তৈরি করতে হয় অরিজিনাল ভিডিও। রিকোয়েস্ট করবো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার, কারণ আপনি যদি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে একদম সহজেই এইচডিআর ভিডিও স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিও আপনি একদম সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সেটা হচ্ছে কি ভিডিওটা যদি ভালো লাগলে, মানে এই ভিডিওটা দেখে ভালো লাগলে, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে নিচে ব্ল্যাক কালার সাবস্ক্রাইব নামে একটি বাটন আছে, ওইটাতে ক্লিক করে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা পরবর্তী এরকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, পাশে একটা বেল আইকন বাহির হবে, ওইটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী আমরা ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো গাইস, আসুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যায়। ওকে, তো গাইস আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো এখন আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে এরকম একটি অ্যাপস প্রয়োজন হবে, আর আপনি যদি নতুন দেখে থাকেন তাহলে এরকম একটি অ্যাপস আপনার প্রয়োজন হবে যেটার নাম হচ্ছে ক্যাপকাট। সেটা আপনি প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করলে একদম ইজিলি পেয়ে যাবেন। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন, ক্যাপকাট আমি আবার নামটা বলতেছি। তো ইনস্টল করার আবার পর অ্যাপসটি জাস্ট এরকম করে ওপেন করবেন, ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা কী করবেন, নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে, নিউ প্রজেক্ট, এটাতে টেক ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে দ্রুত দেখাচ্ছি যাতে ভিডিওটা লম্বা না হয়, সো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যাতে ভালোভাবে সব কিছু বুঝতে পারেন। তো নিউ প্রজেক্টে ট্রান্স করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে আপনারা কী করবেন, আপনাদের অরিজিনাল ভিডিওটা এক্সপোর্ট করবেন, মানে ইনপুট করবেন, মানে আপনাদের যে অরিজিনাল ভিডিওটা, যে ভিডিওটা আপনি এইচডিআর করতে চাচ্ছেন সেই ভিডিওটা জাস্ট এভাবে এখানে নিয়ে আসবেন। তো এখানে নিয়ে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে আপনি কী করবেন, তো গাইস এখানে ইফেক্ট নামে যে একটি অপশন আছে ওইটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি জাস্ট এভাবেই করবেন। আপনারা ইফেক্টটি ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট, মানে এই যে বাম পাশে ভিডিও ইফেক্ট নামে একটি অপশন আছে ওইটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমানে কিন্তু ট্রেন্ডিং ক্যাটাগরিতে আছে। সো আপনারা এই যে এখানে স্ক্রোল করে করে ক্যাটাগরিগুলো চেঞ্জ করবেন, এখানে এই যে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। আপনারা কী করবেন, এই যে কমিক নামে একটি ক্যাটাগরি আছে যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কমিক ক্যাটাগরিতে আপনাদেরকে চলে আসতে হবে। এক্স্যাক্টলি ওটাতে ট্রান্স করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, এখানে আরও অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এখন কথা হচ্ছে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে এই ইফেক্টটা আপনারা সিলেক্ট করবেন যেটা হচ্ছে বি এন ডব্লিউ। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে BNW এই কমিক এই ইফেক্টে আপনারা কী করবেন, সিলেক্ট করবেন। সো এটাতে ঠিক ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার ভিডিওটা এরকম হয়ে যাবে, মানে আপনার ভিডিওটা এরকম ঠিক এরকমই আপনার ভিডিওটা দেখাবে। সো এরকম যখন আপনার ভিডিওটা দেখাবে তখন এখান থেকে আবার বাহির হয়ে যাবেন। বাহির হওয়ার পর এই যে আপনার ভিডিওটা যতটুকু ততটুকু আপনি কী করবেন, এই ইফেক্টটা মানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাজে 16 সেকেন্ড আমার ভিডিওর ডিউরেশন রাখতেছি, 16 সেকেন্ড আমি সেই ইফেক্টে অ্যাপ্লাই করছি। তো এখন আমি কী করবো, আরেকটা ইফেক্ট অ্যাড করবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা খুব সহজে এইচডিআর ভিডিও তৈরি করবেন। তো সেমভাবে আপনারা কমিকে আসার পর এখানে নেউন নামে একটি মানে এই ইফেক্ট আছে, এটাতে একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ একদম লাস্টের ইফেক্টটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার মানে ভিডিওটা ঠিক এভাবেই দেখাবে। সো আপনারা আমি যেভাবে দেখাবো এর চেয়ে আপনারা আরও ভালোভাবে করবেন, কারণ আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে আর আপনারাও করবেন ঘরে বসে। তো রিকোয়েস্ট করবো আপনারা মানে খুব মনোযোগ দিয়ে সুন্দর করে আপনারা করার, কেননা আমরা যেগুলো দেখাচ্ছি ওগুলো হচ্ছে ভিডিওর মধ্যে, আপনারা বাড়িতে গিয়ে মানে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। সো এখানে ঠিক এরকম করার পর আপনি কী করবেন, এই যে উপর একটা এরো আইকন রয়েছে যেটা দিয়ে এক্সপোর্ট করা যায়, এই যে এখানে ক্লিক করে আপনারা কী করবেন, ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করে ফেলবেন। ভিডিওটা এভাবে আপনাদের গ্যালারিতে সেভ হবে। সেভ হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে একটা এইচডিআর ভিডিও তৈরি করবেন। সো একদম সিম্পলি, একদম সহজ, আপনি হয়তো অনেক ভিডিও দেখছেন বাট পারতেছেন না, তো জাস্ট একটু ওয়েট করে
ভিডিওটি দেখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন, একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ইনশাল্লাহ একদম সহজে আপনি পেরে যাবেন। তো এইটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে ইতিমধ্যে, অর্থাৎ আমার যে গ্যালারি ফটো গ্যালারি ওখানে সেভ হয়ে গেছে। তো এখন আবারও নিউ প্রজেক্টেটা ট্রান্সফার করে দেবেন। নিউ প্রজেক্টে ট্রান্সফার করার পর আপনার যে অরিজিনাল ভিডিওটা সেটা আবারও নিয়ে আসবেন। এই যে এখানে আবারও নিয়ে আসবেন, আবারও নিয়ে আসবেন একদম অরিজিনাল ভিডিওটা আবারও নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আপনারা কী করবেন, একটা অপশন নিচে কেয়ার করলে দেখতে পারবেন যেটার নাম হচ্ছে ওভারলে। এই ওভারলে নামে একটা অপশন থাকবে, ওভারলেতে একটা ক্লিক করে দেবেন। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন, অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করার পর ইতিমধ্যে আমি যেই ভিডিওটা এক্সপোর্ট করছি সেই ভিডিওটা জাস্ট এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর এটাতে ট্যাপ করে ধরে থাকার পর একটু জুম করবো। জুম করার পর আমার স্ক্রিন পর্যন্ত নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার ভিডিওটা স্ক্রিন পর্যন্ত হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, স্ক্রিন পর্যন্ত করার পর এখানে নিচে আরেকটা অপশন দেখতে পারবেন যেটা হচ্ছে অ্যাসপুলিস। এই যে অ্যাসপুলিস নামে একটি অপশন, এই এটাতে একটা ক্লিক করে দেবেন। আপনারা খেয়াল করেন আমি কোন অপশনটা আসলে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাসপুলিস নামে একটি অপশন। এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এভাবে আপনারা এখানে অনেকগুলো মানে অপশন পাবেন, ইফেক্ট পাবেন। সো এখান থেকে আপনারা যে ইফেক্টটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে কি কালার বন্ড। এই ইফেক্ট আপনারা কী করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে এই ডিউরেশন এগুলো একটু কমায় দিবেন। তো এগুলো কমায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের ভিডিওটা কিন্তু HDR হয়ে গেছে। তো গাইস আমি যদি এখন ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে HDR হয়ে গেছে। তো আর আপনার আমাদের আমি রিকমেন্ড করবো আপনারা এখানে ট্রাই করবেন আসলে আপনার ভিডিওটা কোন ইফেক্টে সুন্দর হচ্ছে। তো এখানে বার্নে ক্লিক করে দেখবেন এখানে আরও অনেকগুলো ইফেক্ট আছে। তো এগুলো আপনারা মানে এরকম আড়া কমা করে দেখবেন, এই যে এরকম করে করে আপনারা দেখবেন আসলে কোন ইফেক্টে আপনাদের ভিডিওটা সুন্দর লাগতেছে। সো জাস্ট সেই ইফেক্টটা আপনারা ইউজ করবেন। আমি আপনাদেরকে বলতে চাই আমরা দেখাচ্ছি ভিডিওর মধ্যে আর আপনারা করবেন বাড়ির মধ্যে। সো এখানে কিন্তু অনেক তফাত আছে, আপনারা মানে দেখবেন আসলে কোথায় সুন্দর হচ্ছে কোথায় মানে অসুন্দর হচ্ছে সেটা আপনারা দেখে শুনে এই কাজটা করবেন। তো আমি এই যে কালার বর্ণ এটাতে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর এই যেভাবে যখন মানে এতটুকুতে রাখার পরে আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই HDR ভিডিওটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আগে এরকম ছিল না, এটা কিন্তু বর্তমানে HDR ভিডিও হয়ে গেছে। তো আপনি হয়তো বুঝতে পারছেন কীভাবে আসলে একটা HDR ভিডিও ক্যাপকাট দিয়ে তৈরি করতে হয়। আমি রিকমেন্ড করবো এখানে আরও সুন্দর করা যায়। এখানে আপনি যদি এই যে এখানে ক্লিক করে পাশে আসার পর এখানে অ্যাডজাস্টে ক্লিক করেন, তারপর মূলত এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এই যে এরকম করে নেবেন কোনটাতে সুন্দর হচ্ছে কোনটাতে সুন্দর হচ্ছে না এটা আপনারা কী করবেন যাচাই করবেন। যাচাই বাছাই করে আপনারা ভিডিওটা কী করবেন কালারটা সেভ করবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট মূলত দেওয়া যায়। তো আপনারা কোনটা দেবেন সেটা আপনাদের পার্সোনালি বিষয়, আপনারা যেটা দেবেন সেটা দিয়ে আপনারা কি ভিডিওটা তৈরি করে ফেলবেন। তৈরি করার পর আপনারা ভিডিওটা ঠিক সেমভাবে গ্যালারিতে এক্সপোর্ট করে ফেলবেন। সো আমি আসলে মূলত আপনাদেরকে কীভাবে HDR ভিডিও তৈরি করতে হয় সেটা দেখাইনি, বাট আমি দেখেছি আপনাদেরকে সেটিংসগুলো কোন সেটিংসে গিয়ে আপনারা HDR ভিডিও তৈরি করবেন, কোন সেটিংস ইউজ করে HDR ভিডিও তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিয়েছি। সো আপনারা জাস্ট সেটিংগুলো ফলো করে আপনারা HDR ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো গাইস আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন এবং একটা লাইক দিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আনার উৎসাহ জাগে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব চমৎকার একটা ভিডিও তৈরি হয়ে গেছে, আমি কিন্তু এটা গ্যালারিতে সেভ করে ফেলবো। তো এইভাবে আপনারা গ্যালারিতে সেভ করে ফেলতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও যেন একটু জানতে পারে। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো কোথাও বোঝেন নাই মানে কোথাও না বুঝে থাকলে কোথায় মানে আপনার কোনো সমস্যা থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগলে ভাই আমার ভিডিওটা অনেক ভালো লাগছে এরকম করে একটা কমেন্ট করে দিতে পারেন। তো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, দেখা হবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।